হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য কিন্তু আজকে পাঁচটি প্রকল্পে ঘোষণা করলেন এবং এই পাঁচটি প্রকল্পে কিন্তু আপনাদের সবারই জন্য সবাই কিন্তু এই পাঁচটি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন টাকা পাবেন সমস্ত কিছু কিন্তু সুবিধা আপনি এই প্রকল্পের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি এই পাঁচটি প্রকল্প থেকে সমস্ত বিষয়টি বুঝতে পারবেন জানতে পারবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন তো বন্ধুরা এই পাঁচটি প্রকল্পে কি কি বলা হয়েছে এবং এই মুখ্যমন্ত্রীর পাঁচটি প্রকল্পের মাধ্যমে আপনাদের কি কি সুবিধা হবে চলুন আমরা দেখেনি তো বলা হয়েছে দেখুন যে এই মাত্র মুখ্যমন্ত্রী পাঁচটি নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রীর এই নতুন উদ্যোগে খুশি রাজ্যের সমস্ত গরিব ও মধ্যবিত্ত মানুষ এ পাঁচটি প্রকল্পে কীভাবে আবেদন করবেন ফর্ম কোথায় জমা দিবেন কী কী ডকুমেন্ট লাগবে তো কী কী সমস্ত বিষয় আমরা জানবো এখানে বলা হয়েছে যে কীভাবে আবেদন করবেন এই পাঁচটি প্রকল্পের সাথে আপনারা কী কী জমা দিবেন ডকুমেন্ট হিসাবে তো প্রথমত একটা প্রকল্প যেটার নাম হচ্ছে কর্ময় ধর্ম বেকারদের জন্য নতুন প্রকল্প ঘোষণা মমতার কর্মই ধর্ম এই প্রকল্পের মাধ্যমে দুই লক্ষ বেকার ছেলে মেয়েদের মোটরবাইক ও স্কুটি দেওয়া হবে এবং কর্মসংস্থান করা হবে প্রশাসনিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা কর্মই ধর্ম এই প্রকল্পটির সূচনা করেন আর কিছুদিনের মধ্যেই দুই লক্ষ বেকার ছেলে মেয়েদের মোটরবাইক ও স্কুটি দেওয়া হবে দুই নম্বর যে প্রকল্পটা সেটা হচ্ছে স্নেহালয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে তো বলা হয়েছে কী দেখুন যে এখানে বলা হয়েছে রাজ্যের গরিব ও মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের গরিব ও মধ্যবিত্ত মানুষদের ব্যাংকে সরাসরি এই এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে তো এই যে দ্বিতীয় যে প্রকল্প স্নেহালয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মানুষ কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন সবাই কিন্তু এখানে যারা গরিব রয়েছে যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এর জন্য কি কী শর্ত আপনাদের মানতে হবে দেখুন বলা হয়েছে এক নম্বরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বরে মাসিক আয় দশ হাজার টাকার কম হতে হবে তিন নম্বরে ই বিভাগে থাকতে হবে অর্থাৎ আবেদনকারীর অবশ্যই কোনো দিক থেকে দুর্বল হতে হবে এবং বলা হয়েছে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হিসাবে কি কী লাগবে দেখুন আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হিসাবে যেগুলো দিতে হবে যে বলা হয়েছে প্রথমত ই এস শংসাপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতা জেরক্স কপি আধার কার্ড এবং ভোটার কার্ড আর বলা হয়েছে কি দেখুন যে বাসস্থান সার্টিফিকেট রেসিডেন্টাল সার্টিফিকেট তো এই ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে দেওয়ার পর এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো তারপর কি বলা হয়েছে দেখুন যে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদেরকে এই প্রকল্পের আবেদন করতে হলে আপনাকে রাজ্য সরকারের ওয়েবসাইটে ডব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে তারপরে যে প্রকল্পটা সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প তো বলা হয়েছে পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীদের স্বনির্ভর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা এই প্রকল্পের উদ্বেগ né aí এই প্রকল্পে বেকার ছেলে মেয়ে যদি ব্যবসা করতে চায় তাহলে মুখ্যমন্ত্রী এক লক্ষ টাকা সাহায্য করবে এই যুবক এই যুবশ্রী প্রকল্পে কিন্তু এই এক লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই আবেদন করবেন এই প্রকল্পে তারা কিন্তু পাবেন তো বলা হয়েছে আবেদন করতে কি কি শর্ত আছে তো আবেদন করতে হলে যুবক ও যুবতীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত যুবক ও যুবতীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে তৃতীয়ত এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে নাম নথিভুক্ত তো করতে হবে চতুর্থ রাজ্যের সমস্ত যুবক ও যুবতীদের মাথা পিছু এক লক্ষ টাকা সাহায্য করা হবে তারপরে যে প্রকল্পটা সেটা হচ্ছে হাসির আলো প্রকল্প তো এই হাসির আলো প্রকল্পের সঙ্গে কী কী পাবেন আপনারা দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটি মানুষের বিদ্যুৎ বিল সারা জীবন ফ্রি করে দিবেন সাধারণ ও গরিব মানুষদের মাথা কথা মাথায় রেখে সারা জীবন বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম দেওয়া হলো হাসির আলো তো এই প্রকল্পের নাম হচ্ছে হাসির আলো তো আপনাদের বাড়িতে বিদ্যুৎ বিল প্রতিটি বাড়িতে এখন বিদ্যুৎ বিল রয়েছে এবং আপনাদের বাড়িতে বিদ্যুৎ বিল যখন আসে তখন কিন্তু আপনাদের বিদ্যুৎ বিলে যদি পঁচাত্তর ইউনিটের যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিদ্যুৎ বিল দিতে হবে না আপনাদের কিন্তু এখানে মাফ করে দেওয়া হবে কারণ এখানে হাসির আলো যে প্রকল্পটা সেই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিদ্যুৎ বিল সেটা কিন্তু মাফ করে দিয়েছেন পঁচাত্তর ইউনিটের যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দিতে হবে না সারা জীবন যদি আপনাদের এরকমই থেকে যায় এরকমই কিন্তু আপনাদেরকে কোনো টাকা পয়সা লাগবে না আর যদি পঁচাত্তর ইউনিটের বেশি আপনারা চালিয়ে ফেলেন তাহলে কিন্তু সে টাকাটা আপনাদের দিতে হবে তো তারপরে কি প্রকল্পের কথা বলা হয়েছে দেখুন যে শিক্ষাশ্রী প্রকল্প তো শিক্ষাশ্রী প্রকল্পে বলা হয়েছে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের বছরে আটশো টাকা দেওয়া হবে সমাজের পিছে থাকা ছাত্রছাত্রীদের উন্নত করতে ও পড়াশোনার জন্য এই প্রকল্প চালু করেন তো এটাও কিন্তু শিক্ষাশ্রী প্রকল্প এই প্রকল্পে আটশো টাকা করে দেওয়া হবে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য তো তারপরে এখানে আরও কি বলা হয়েছে দেখুন যে এই প্রকল্পে আবেদন করতে কি কী ডকুমেন্ট লাগবে তো এখানে ডকুমেন্ট হিসাবে দিতে হবে জাতিগত শংসাপত্র তারপরে বলা হয়েছে ব্যাংকের বই জেরক্স প্রথম পাতা জেরক্স করে দিতে হবে আয়ের শংসাপত্র আবেদনকারীর পাসপোর্ট সাইজ দুটি ছবি তো এই যে চারটি ডকুমেন্ট এগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো কীভাবে আবেদন করবেন দেখুন বলা হয়েছে শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করতে নিজের বিদ্যালয়ে যোগাযোগ করুন তো শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করতে কিন্তু নিজের যে বিদ্যালয়ে পড়াশোনা করবেন সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে ছাত্রছাত্রীদেরকে তাহলে কিন্তু সেখান থেকে এই আবেদন কিন্তু যোগ্য হবে তো মুখ্যমন্ত্রীর এই পাঁচটি প্রকল্প আজকের ভিডিওটির মাধ্যমে আপনার সাথে আলোচনা করলাম যে পাঁচটি প্রকল্পে কি কী বলা হয়েছে এই পাঁচটি প্রকল্পের মধ্যেই আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে এবং এই পাঁচটি প্রকল্পের মাধ্যমে আপনাদের কিন্তু অনেক লাভ হবে এই পাঁচটি প্রকল্প কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে পাঁচটি প্রকল্পে কী হবে আপনারা নাম নথিভুক্ত করবেন কত টাকা করে দেওয়া হবে কী কী সুবিধা রয়েছে সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও তো লাইক করবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর এই চ্যানেল থেকে যদি শিখতে পারেন জানতে পারেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেলাইকন